ধন্যবাদ বরেন্দ্র টিভি সম্মানিত সকল দর্শকবৃন্দকে। আজকে 10/5/2020 তারিখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আপডেট বলছি। আমাদের গত 24 ঘন্টায় রুগী ভর্তি হয়েছে 260 জন, বর্তমানে রুগী আছে 670 জন, জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে 261 জন, 51টা অপারেশন হয়েছে, আউটডোরে 273 জন রুগী এসেছিল, বর্তমানে আইসোলেশনে আছে 6 জন, 6 জন আইসোলেশনের মিশনেই আছে, আর অন্য কোথাও নাই। আর আইসোলেশনের গত 24 ঘন্টায় ছুটি হয়েছে 4 জনের, আর আমাদের একটা করোনা রোগী ছিল 29 নম্বর ওয়ার্ডে, সুখের বিষয় হয়েছে সে ভালো হয়ে গেছে। আজকে তাকে আমরা নিজস্ব অ্যাম্বুলেন্স দিয়ে তাকে সাপাহারে পাঠিয়ে দিচ্ছি। তার বাড়ি, তার নাম ছিল খায়রুল বাসার, বয়স 24, পিতার নাম আব্দুর রাজ্জাক, গ্রাম কামাজপুর, পোস্ট অফিস আলাদিপুর, সাপাহার। আমরা তাকে আমাদের নিজস্ব এই অ্যাম্বুলেন্স দিয়ে তাকে আমরা পাঠিয়ে দিলাম। আর বর্তমানে আমাদের আর কোনো রুগী নাই। গতকাল আমরা রাজশাহী মেডিকেল কলেজের 22 জন ডাক্তার নার্স এবং আমাদের যে আইসোলেশন রুগী ছিল সবার টেস্ট করেছিলাম, সবগুলোই আমাদের নেগেটিভ। সুখের বিষয় যে এর আগে বিপ্লব নামের একটা রুগী যে ঢাকাতে পালিয়ে এসেছিল, সে বলছিল যে তার করোনা পজিটিভ, আমরা তার টেস্ট করছি, তার করোনা পজিটিভ পাইনি। এখন বর্তমানে আমাদের মনে হচ্ছে যে এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে সেরকম রুগী নাই, তবে রুগী আসলে আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি। আমি এই মুহূর্তে আপনাদের আরেকটা বলবো যে এই সময় একটা ডেঙ্গুর সময়, ডেঙ্গু কিন্তু গতবার আমাদের দেশে অনেক রকম খারাপ অবস্থা ছিল, তো আমাদের রাজশাহীতে আমরা 906 জন ডেঙ্গু রুগী 909 জন রুগী ডেঙ্গু রুগী ভর্তি করেছিলাম, 3টা রুগী মারা গেছিলো, 906 জন ভালো হয়ে চলে গেছে। এবং সুখের বিষয় ছিল যে রাজশাহীতে 1টা ডেঙ্গু রুগী আমাদের শনাক্ত হয়নি। এবার যেহেতু ডেঙ্গু সিজন আসতেছে, আমি বলবো যে অনেকদিন যেহেতু বাসায় লকডাউন আছে, অনেক জায়গায় অফিস আছে, যদি অফিস টফিসে যান তাহলে যে সমস্ত জমানো পানি টবে আছে, ফুলের টবে আছে, নারকেলের খোলসায় আছে, অর্থাৎ রাস্তার ধারে যে সমস্ত জমা পানি আছে, জঙ্গল আছে, এগুলো সমস্ত পরিষ্কার করে ফেলবেন। রাজশাহী শহর এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে একটু খেয়াল রাখবেন যেন সন্ধ্যাবেলার দিকে কোনো মশা না কামড়ায়, এবং যথাসম্ভব ঘরের মধ্যে আপনারা অবস্থান করুন। আমাদের 14 মেয়র মহোদয় এবং আমাদের সদর এমপি মহোদয়কে ধন্যবাদ যে ওনারা জনস্বার্থ বিবেচনা করে রাজশাহীর সমস্ত মার্কেট ঈদ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এটা একটা বড় সিদ্ধান্ত, যাতে এখানে আমাদের জনসমাগম আমরা এড়িয়ে চলতে পারবো। তারপর একটা ভালো জেলা প্রশাসন একটা ভালো উদ্যোগ নিয়েছে যে রাজশাহী থেকে উপজেলা লেভেলগুলোতে লোক চলাচল বন্ধ করে দিয়েছে, যার ফলে আমরা করোনা ফ্রি আছি। ইনশাল্লাহ আমরা শেষ দিন পর্যন্ত করোনা ফ্রি অবস্থায় আমরা কাটিয়ে উঠতে পারবো। বাংলাদেশের কোনো শহরেই এখন করোনা ফ্রি নাই, শুধুমাত্র রাজশাহী। এটা আল্লাহর দোয়ায় এবং আপনাদের সবার সচেতনতা এবং আমাদের সাংবাদিক ভাইদের মানে সবসময় যে তারা সচেতন করতেছেন সবাইকে, এই সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা সবাই ভালো থাকবো, এবং আমরা যে ডেঙ্গু আসতেছে, ডেঙ্গু মহামারীর থেকে যেন আমরা আক্রান্ত না হই, ডেঙ্গু মশা যেন আমাদের কামড়াতে না পারে, সেটা ডেঙ্গুর ব্যাপারে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি আছে, আমাদের কিটস আছে, আমাদের পরীক্ষার সমস্ত ফ্যাসিলিটিস আছে। ইনশাল্লাহ আপনারা এ করবেন, ডেঙ্গু জ্বর যেন না হয় এটা একটু খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ। 6 জন আইসোলেশনে আছে, হ্যাঁ, মিশন হাসপাতালে পুরানা 4 জন ছিল, আজকে 2 জন আছে, 6 জন আমাদের। আজকে আবার আমরা আর 2 জনের স্যাম্পল নিলাম, আরও মিশন হাসপাতালে যারা কাজ করতেছিল তাদেরও স্যাম্পল নিয়েছি। আজকেও প্রায় আমাদের 22 জন মতো স্যাম্পল আমরা রাজশাহী মেডিকেল কলেজে নিচ্ছি, সবার টেস্ট করে ইনশাল্লাহ সুন্দর জানানো হবে। ল্যাবের ব্যাপারে, ল্যাবের আমাদের ফিল্টার চলে আসছে, ল্যাবের ব্যাপারে কাজ চলছে, ইনশাল্লাহ আজ বা কালকের মধ্যে আমরা ল্যাব পরীক্ষামূলকভাবে ট্রায়াল দিতে পারবো ইনশাল্লাহ। লুমেনের পণ্য গুণমানে অনন্য, বিএসটিআই অনুমোদিত সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুত লুমেনের প্রতিটি পণ্য। উৎসবে আনন্দে লুমেন মেহেদি, নিত্য প্রয়োজনে ডিটারজেন্ট, হ্যান্ডওয়াশ, স্যানিটাইজার, ফ্লোর ও টয়লেট ক্লিনার, নো ড্যাম ব্যবহার করুন লুমেনের মানসম্মত সব পণ্য। লুমেন কেমিক্যালস রাজশাহী, মোবাইল 01308168981।